আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো গরুর কলিজা ভুনা চলুন তাহলে দেখাচ্ছি আমি প্রথমে কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি আমি এখানে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ তেল আর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ কিউব করে কেটে রাখা পেঁয়াজ অবশ্যই কিউব করে কাটতে হবে আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দশ বারোটি দিয়ে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিলাম দুটো তেজপাতা দুটো দারচিনি দুটো এলাচ এবং দুটো লবঙ্গ দিয়ে আবারও ভেজে নিচ্ছি ব্রাউন কালার করে ভাজবো পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা দেড় টেবিল চামচ আদা বাটা একটা চামচ দিয়ে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি যাতে মশলাটা পুড়ে না যায় এর জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো জিরার গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া দেড় চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ দিয়ে আবারও মশলা মিশিয়ে দিচ্ছি মিশিয়ে এখন মশলা খুব ভালো করে কষাতে হবে যাতে তেলটা উপরে ভেসে আসে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা একটা চামচ দিয়ে আবারও মিশিয়ে দিচ্ছি এবং খুব ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি কলিজা আমি এখানে নিয়েছি আধা কেজি কলিজা আমি ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও মিশিয়ে দিচ্ছি কষানো মশলার সাথে কলিজা দিয়ে অপেক্ষা করব মশলা কষানো পর্যন্ত কলেজাটা দেখতে পাচ্ছেন খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি একটু নাড়াচাড়া করে এর মধ্যে পানি দিয়ে দেব দিয়ে দিচ্ছি এক কাপ দেড় কাপ পরিমাণে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং অপেক্ষা করবো পুরোপুরি পানিটা শুকানো পর্যন্ত দেখতে পাচ্ছেন বলক এসেছে এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি আপনাদের সুবিধাতে একটু দেখিয়ে দিচ্ছি পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজা যাবে না আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করছি পুরোপুরি রান্নাটা শেষ অব্দি আমার রান্না প্রায় শেষের পর্যায়ে চলে এসছে এখন আমি একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো এবং পরিবেশন করে আপনাদেরকে দেখাবো তৈরি হয়ে গেল খুবই মজাদার গরুর কলিজা ভুনা আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না